নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আমি আলপনা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো এইমাত্র আমি আমার ব্লগটা শুরু করেছি। স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে। তো এখন বাজে বেলা 12টা। তো আমি রয়েছি মায়ের কাছে, মা কী করছে চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মা একটা খুব ভালো সুন্দর কাজ করছে, তো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে, চলুন দেখাচ্ছি। তো এই দেখুন মা এখানে বসে রয়েছে, আর মা কী করছে চলুন সেটাই তো দেখাবো। এই যে এখানে রয়েছে আচার, বিভিন্ন রকমের আচার। তো আচার বানিয়েছিলাম আপনাদের, সেগুলো দেখিয়েছি, আর আচারগুলো ফাইনালি রোদে দেওয়ার পরে কেমন হয়েছে সেটাই আপনাদের দেখাবো। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম আপনাদের দেখাবো আচারের ফাইনাল লুক। তো আজকে সময় করে বসে পড়লাম। মা এখনই আচারগুলো একটু তেল দিচ্ছিলো, মানে যেগুলো তেলের আচার, তেল একটু কম হয়ে গেছিলো তো তেল, সেগুলো তেল দিল। তো চলুন একটা একটা করে আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন এটা হচ্ছে গুড়ের আচার, তো ভীষণই দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর, টেস্ট কিন্তু ভীষণ দারুণ হয়েছে। তো এই আচারটা প্রথম দিন বানিয়েছিলাম, আর আমি বানিয়েছিলাম এই আচারটা, ভীষণই টেস্টি হয়েছে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। দেখুন কালারটা দেখুন, আর এই যে এখানে রয়েছে, এগুলো আমেরই আচার, তবে দুরকমভাবে বানানো হয়েছে। এই প্রথম যে আচারটা, প্রথম যে আচারটা দেখালাম সেটা হচ্ছে সম্পূর্ণ গুড়ের আচার, আর মশলাপাতি যা দেওয়ার সবই দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু মিষ্টি আচার না, এগুলো হচ্ছে টক ঝাল আচার, মানে এগুলো বিভিন্ন মশলাপাতি দিয়ে, লঙ্কা দিয়ে এটা বানানো হয়েছে। এই যে এটা হচ্ছে খোসা সমেত আমের আচার, মানে আমগুলো খোসা সমেত কেটে নিয়ে বানানো হয়েছিল। আর এইটা হচ্ছে আম তেল, এটা হচ্ছে আম তেল, এটা তেলের পরিমাণ অনেকটা বেশি। তো এই আচার দিয়ে মুড়ি মাখা বলুন, ভাত বলুন, যাই হোক যাই খাবেন ভীষণই সুন্দর লাগে। আরেকটা আচার রয়েছে, এই যে এই যে এই দেখুন, এই দেখুন এই আচারটা, তো এটাও হচ্ছে গুড়ের আচার। তো এটা সেকেন্ড, এই আচারটা সেকেন্ড দিন বানানো হয়েছিল, তবে এই দুটো আচারের মধ্যে একটা আমি বানিয়েছিলাম, একটা মা বানিয়েছে। তবে এটা দুরকম আমি তৈরি, মানে একটা হচ্ছে প্রপার হিমস্ট্রাগর আম দিয়ে, সেটা অনেকটা মিষ্টি হয়েছে, আর এই আমটা একটু ফজলি টাইপের আম, তো এটা একটু টক ভাবটা বেশি, তবু গুড় দেওয়া হয়েছিলো যথেষ্ট পরিমাণে, তবুও ছিল একটু বেশি টক আমগুলো। তো ফাইনালি এই হচ্ছে আমাদের আচার। তো এই আচার বানিয়ে রেখেছি, খাওয়া সেরকমভাবে হয়নি, মিষ্টি আচারগুলো কিছু পরিমাণ খেয়েছি, অনেকটা খাওয়া হয়েছে, আর এই তেলের আচারগুলো কিন্তু এখনও খাওয়া হয়নি সেরকমভাবে। যে ঘরে এত কিছু জিনিস রয়েছে, কখন কী খাবো সেটাই বুঝতে পারি না।